পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত নিয়ে উভয়কে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের পর সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন, কূটনীতিরও একটি বিকল্প হতে হবে। খবর এএফপির। ওয়াশিংটনের এই সম্মেলনে ইউক্রেনে F-16 যুদ্ধবিমান হস্তান্তর ও জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন সহ এ ঘোষণা দেয়া হয়। পাশাপাশি ন্যাটো থেকে খুব গুরুতর হুমকির প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া। সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে ন্যাটোকে কখনোই ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয়। এরদোয়ান আরও বলেছেন, তুরস্কই ন্যাটোর ব্যতিক্রমী সদস্য যারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকেও করেছে সমর্থন। ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এই রকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে এমন যে কোনো পদক্ষেপ সচেতনভাবেই সকলের এড়ানো উচিত। তিনি বলেন, আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয়। 2022 সালে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক চেষ্টা করছে কৃষ্ণ সাগরে তার দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার। তুরস্ক চাইছে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে। এদিকে রাশিয়ার সঙ্গে কৃষ্ণ সাগরে শস্য রপ্তানি পুনরুজ্জীবিত করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবারের সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবা। এরদোয়ান জেলেনস্কিকে বলেন, তুরস্ক ন্যায়সঙ্গত শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং শান্তি নিশ্চিত করতে মধ্যস্থতা সহ যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত। এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ইনস্টিটিউটের সম্মেলনে যোগ দেয় সামরিক জোটটির 32 সদস্যের মধ্যে 23টি দেশ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তার বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো ও ইউক্রেনকে সহযোগিতার কথা বলেন। হাওলাদার শামীম, আরটিভি।